দাদা, একটু যদি পরিসংখ্যান দেখি, 2011 সালের বিধানসভা সাধন পাণ্ডে 36,000 ভোটে জিতেছিলেন, এবং তারপরে 2016 26,000 ভোটে, তারপর 2021 20,000 ভোটে, পার্সেন্টেজটা কিন্তু কিছুটাও কমছে। এবং লোকসভার যদি আমি নিরিখে দেখি, তাহলে গোটা বাংলা জুড়ে তৃণমূল ভালো রেজাল্ট করলেও কলকাতায়, বিশেষ করে কলকাতায় যে ভালো লিড দিতে পারেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, সেক্ষেত্রে কিছুটা বাড়তি অক্সিজেন পাচ্ছেন? দেখুন, বিভিন্ন নির্বাচনের আলাদা বৈশিষ্ট্য আছে, আর একই কেন্দ্রে একই বিধানসভায় যদি অন্য অন্য ভোট হয়, মানে যদি কলকাতা কর্পোরেশন নির্বাচন মানিকতলা বিধানসভার 8টা ওয়ার্ডে হয়, আর মানিকতলা বিধানসভার যদি সাধারণ নির্বাচন হয়, আর মানিকতলা বিধানসভার যদি উপনির্বাচন হয়, আর এই বিধানসভা যদি লোকসভার নিরিখে নির্বাচন হয়, সারা দেশে বা সারা পশ্চিমবাংলায় এই 4টে নির্বাচনের ফল এক গণ্ডিতে মাপা যায় না। প্রত্যেক নির্বাচনের ইস্যু আলাদা থাকে, মুখ আলাদা থাকে। লোকসভার নির্বাচনে কেন্দ্রে সরকার গঠনের বিষয় ছিল, সাংসদ পাঠানোর বিষয় ছিল। বিধানসভা নির্বাচনের সময় 2021-এ রাজ্যে সরকার গঠনের নির্বাচন ছিল, 2024-এর উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে স্বাভাবিকভাবে সেই বিষয়গুলো এখানে নেই। তো সেহেতু নির্বাচনে সবসময় 2 আর 2 যোগ করলে 4 হয় এমন নয়, আলাদা নির্বাচনের আলাদা ইস্যু থাকে। দাদা, রাজনৈতিক মহল বারবার বলেন যে বিধানসভা নয়, উপনির্বাচন যখন হয়, বিধানসভা উপনির্বাচন, তখন শাসক দল একটু বাড়তি সুবিধা পায়, বা প্রায় দেখা গেছে যে প্রায় 99% হয়তো জিতেও যান। সেক্ষেত্রে একটা বাড়তি চাপ রয়েছে যে উপনির্বাচন বিধানসভা হলে ঠিক ছিল, মানে বিধানসভা নির্বাচন, এটা বিধানসভা উপনির্বাচন, সেক্ষেত্রে শাসক দল একটু বাড়তি অক্সিজেন পেয়ে যাচ্ছে না? বাড়তি অক্সিজেনের বিষয় না, দেখুন, এখানে আমরা জানি জোর যার মুলুক তার, এই পন্থায় পশ্চিমবঙ্গে রাজনীতি চলে। আমরা দেখেছি যে পঞ্চায়েতে কীরকমভাবে ব্যালট নিয়ে দৌড়ে পালিয়ে গেছিলো, কেউ পুকুরে ব্যালট ছুঁড়ে ফেলছে, ইভিএম কারুর বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, ব্যালট বাক্স খেতেও পেপার খেতেও দেখা গেছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক, যদি প্রশাসন নিরপেক্ষতা বজায় না রাখে, নিজেদের কর্তব্য না পালন করে, দায়িত্ব যদি ঠিক করে না নেভায়, আমার মনে হয় সেটা দুঃখজনক। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভারত আজকে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, এরকম একটা জায়গায় যেখানে রাজ্যে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়, তাহলে বিশ্বের কাছে এবং ভারতের অন্যান্য প্রদেশেও একটা ভালো মেসেজ যাবে। আমরা কদিন আগে দেখেছি লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর মানিকতলা বিধানসভার কয়েকটি আবাসনে কীরকম হুল্লোড় মাচানো হয়েছে, শতাধিক অটো নিয়ে গিয়ে। এই বিষয়গুলো কাম্য নয়, মানুষ এগুলো ভালোভাবে নেয় না। আর মানুষ যদি আপনার সাথে মতের অমিল হয়, আপনার সাথে যদি মত না মেলাতে পারে, বা আপনি যদি বিরোধী মত পোষণ করেন, তাহলে আপনার বাড়িতে ধোপা নাপিত বন্ধ হয়ে যাবে, জল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। এরকম যদি করা হয়, আমার মনে হয় সেটা গণতন্ত্রের জন্য খুব দুশ্চিন্তার বিষয়। দাদা, একদম শেষ লাস্ট প্রশ্ন করব, আপনি জিতে গেলেন, কিন্তু মানে ওয়ার্ডের মানুষ বা বিধানসভার মানুষ আপনাকে পাবেন? কারণ আপনি ভারতীয় ফুটবলে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছেন, সেক্ষেত্রে মানুষের সমস্যা শোনা বা ওদের সমাধান করা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, আপনাকে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আমি আমার কথা শুরুতেও বলেছি যে সারা বছরই মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। আর এটা ঠিক যে দায়িত্ব বেড়েছে, অর্থাৎ পরিধি বেড়েছে, তো সেহেতু বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু তার মানে এই নয় যে প্রদীপের তলায় অন্ধকার থাকবে। মানিকতলা আমার বাসস্থান, মানিকতলা বিধানসভা আমার জন্মস্থান, আর জি করে আমি জন্মেছি। তো সেহেতু আমার মনে হয় যদি মানিকতলার মানুষ আশীর্বাদ করেন, আমাদের চেষ্টা কোনো খামতি থাকবে না মানিকতলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। শুনলাম আমরা বিজেপি প্রার্থী কল্যাণ ছবির কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।